जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोषित्वा प्रणमामि मुहुर्मुहु। ठाकुर मा ओ स्वामीजी चरणे आभूमिलुंचित प्रणाम निवेदन करी। आजकेर एई पवित्रतम दिनटीते जेदिन भगवान श्री रामकृष्ण परमहंस एई धराधामे आविर्भूत हयेछिलेन, आज सेई आमादेर प्राणेर ठाकुरेर आविर्भाव तिथि। आज ताई एई विशेष तिथिटीते आमरा समस्त दिन धरे ठाकुरेर कथा शुनछि, बोलछि, ताके स्मरण मनन एवं निदिध्यासनेर चेष्टा करछि, कारण ताके पावाई आमादेर जीवनेर उद्देश्य। तिनि स्वयं बोलछेन से कथा। आजकेर एई विशेष दिने आमरा अवश्यई ताके स्मरण करते आश्रय नेब ताँरि, अर्थात किना कथामृतेर। ঠাকুর স্বয়ং যা যা বলেছেন তার শ্রীমুখে তা লিপিবদ্ধ রয়েছে সেই অবিকল অবিকৃত ভাষায় কথামৃতের পাতায় পাতায়। আজকে সেই কথামৃত থেকে একটি অংশ বেছে নিয়েছি আমরা, যেটির মধ্যে দিয়ে আমরা দেখব গুরু রূপে শ্রী রামকৃষ্ণ পরমহংস কিভাবে আমাদেরকে আধ্যাত্মিক জীবনের পথ দেখাচ্ছেন। মাস্টারমশাই গুরু রূপে শ্রী রামকৃষ্ণ, এই গুরু রূপে শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে, এই শিরোনাম দিয়ে এই অংশটিকে লিপিবদ্ধ করেছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও বিশিষ্ট অদ্বৈতবাদ। আহারের পর ঠাকুর একটু বিশ্রাম করিয়াছেন। যখন আমরা কথামৃত পড়ি তার একটি বিশেষত্ব হচ্ছে এইটাই যে ঠাকুরকে আমরা কিন্তু মানস চোখে দর্শন করতে পারি, কারণ কথামৃতের প্রতিটি কথাই তো তাঁর শ্রীমুখ নিঃসৃত, তাই সে প্রতিটি কথাই হচ্ছে ঠাকুর স্বয়ং। কথামৃত কেবলমাত্র একটি পুস্তক মাত্র নয়, কথামৃত শ্রী রামকৃষ্ণ স্বয়ং। তাই আমরা ঠাকুরের শ্রীমুখ থেকে সেই কথা অমৃত শ্রবণ করব এবং মানস নেত্রে ঠাকুরকে দর্শন করব এবং অবশ্যই মনে মনে পৌঁছে যাব ঠাকুরের পদপ্রান্তে এবং আজকের এই বিশেষ দিনের শ্রদ্ধা জানাব ঠাকুরকে। আহারের পর ঠাকুর একটু বিশ্রাম করিয়াছেন, মেঝেতে মণি বসিয়া আছেন, মণি অর্থাৎ কিনা মাস্টারমশাই নিজে। নহবতে রোশন চৌকি বাজনা শুনিতে শুনিতে ঠাকুর আনন্দ করিতেছেন, শ্রবণের পর মনিকে বুঝাইতেছেন ব্রহ্মই জীব জগৎ সব হয়ে আছেন শ্রী রামকৃষ্ণ মনির প্রতি। কেউ বললে অমুক স্থানে হরিনাম নাই, বলবা মাত্রই দেখলাম তিনি সব জীব হয়ে আছেন, যেন অসংখ্য জলের ভুরভুরি জলের বিম্ব, আবার দেখছি অসংখ্য বড়ি বড়ি। এখানে মাস্টারমশাই ফুটনোটে গীতা থেকে একটি শ্লোক উদ্ধৃত করেছেন, সর্বভূতস্থমাত্মানম সর্বভূতানি চ আত্মানি ইক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন আত্মনি চৈবম বিচিত্রাশ্চ হি। অর্থাৎ এই যে সর্বভূতস্থি আত্মানম সর্বভূতানি চাত্মনি, এইটি বলছেন ঠাকুর, বলছেন আমি দেখি যে সর্বত্রই যেখানে কেউ বলে হরিনাম নেই আমি কিন্তু দেখি তিনি সব হয়েছেন, অর্থাৎ সর্বভূতে সেই ব্রহ্মই বিরাজমান রয়েছেন। ঠাকুর বলছেন আমি এটি সঙ্গে সঙ্গে যেন উপলব্ধি করি। এই পাদটিকা অনুসারে এই শ্লোকটি এখানে দিয়েছেন, যেহেতু শ্রীমর উদ্ধৃতি অনুযায়ী এই শ্লোকটি এখানে বিশদভাবে আলোচিত হয়েছে। এই ভাবব্যঞ্জিত আরেকটি নতুন শ্লোক নিয়ে আমরা এখানে আলোচনা করব, সেই একই ভাব। তাতে বলছেন জ্ঞানবিজ্ঞান যোগে গীতাতে,
जे बहुनम जन्म नामन्ते ज्ञानवान मांग प्रबध्यते वासुदेवः सर्वमीति स महात्मा सुदुर्लभः। अर्थात बहुनाम जन्म नाम अनेक अनेक जन्मेर अन्ते अर्थात साधनेर शेषे ज्ञानवान मांग सर्वम जिनी तत्त्वज्ञानी व्यक्ति तिनी मां अर्थात आमाके सर्वम वासुदेवः सर्वम तिनी देखें এই জগতের সর্বত্রই সেই বাসুদেব অর্থাৎ কিনা শ্রীকৃষ্ণই বিদ্যমান অর্থাৎ সমুদয় জীবজগতই বাসুদেব ইতি প্রপদ্যতে এই ভাবেই তিনি আমাকে প্রপদ্যতে অর্থাৎ কিনা ভজনা করেন স তেমনি মহাত্মা সুদুর্লভ কিন্তু এই রকম মহাত্মা অর্থাৎ এই রকম তত্ত্বজ্ঞানী ব্যক্তি তিনি কিন্তু অত্যন্ত দুর্লভ যিনি কিনা এটি অনুভব করেন যে জগতের সর্বত্রই সেই বাসুদেবী বিরাজ করছেন ঠাকুর বলছেন তিনি কিন্তু দেখছেন যেখানে বলছেন কেউ একজন ওখানে হরি কথা নেই ঠাকুর বলছেন আমি কিন্তু দেখছি সর্বত্রই সেই হরিময় সর্বত্রই সেই বাসুদেব ওদেশ থেকে বর্ধমানে আস্তে আস্তে দৌড়ে একবার মাঠের পানে গেলাম বলি দেখি এখানে জীবেরা কেমন করে খায় থাকে গিয়ে দেখি মাঠে পিঁপড়ে চলছে সবই চৈতন্যময় অর্থাৎ যে পিঁপড়ে চুকুকে দেখছেন ঠাকুর বলছেন সেটিও চৈতন্যময় হাজরা ঘরে প্রবেশ করিয়া মেঝেতে বসিলেন শ্রীরামকৃষ্ণ বলছেন নানা ফুল পাপড়ি থাক থাক তাও দেখছি ছোট বিম্ব বড় বিম্ব এই সকল ঈশ্বরীয় রূপ দর্শনের কথা বলিতে বলিতে ঠাকুর সমাধিস্থ হইতেছেন বলিতেছেন আমি হয়েছি আমি এসেছি অর্থাৎ তিনি সেই পূর্ণ ব্রহ্ম এই অবতার ধারণ করে তিনি এসেছেন তিনি এই সমস্ত কিছু হয়েছেন সমাধিস্থ অবস্থায় এই গূঢ় সত্যটি ঠাকুর সম্মুখে প্রকাশ করছেন বলছেন আমি হয়েছি আমি এসেছি এই কথা বলিয়াই একেবারে সমাধিস্থ হলেন সমস্ত স্থির অনেকক্ষণ সম্ভোগের পর বাহিরের একটু হুঁশ আসিতেছে এইবার বালকের ন্যায় হাসিতেছেন ঠাকুর হেসে হেসে ঘরের মধ্যে পাদচারণ করিতেছেন আমরা দেখতে পাচ্ছি মানস চক্ষে ঠাকুর দক্ষিণেশ্বরের সেই ঘরটিতে সহাস্য বদনে বালকের ন্যায় পাদচারণ করছেন ক্ষোভ বাসনা গেলেই পরমহংস অবস্থা সাধনকালে বটতলায় পরমহংস দর্শন কথা অদ্ভুত দর্শনের পর চক্ষু হতে যেরূপ আনন্দ যদি বাহির হয় সেইরূপ ঠাকুরের চক্ষের ভাব হলো মাস্টারমশাই লিখছেন সেই সমাধি অবস্থা থেকে যখন ঠাকুর বাহির হলেন সেই অদ্ভুত দর্শনের পর তার চোখ থেকে যেন সেই দিব্য জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে সেইরূপ ঠাকুরের চক্ষের ভাব হইল মুখে হাস্য শূন্য দৃষ্টি ঠাকুর পায়চারি করিতে করিতে বলিতেছেন বটতলায় পরম হংস দেখলাম এই রকম হেসে চলছিল সেই স্বরূপ কি আমার হলো ঠাকুর যেন স্বগতোক্তি করছেন তিনি বটতলায় দেখেছিলেন পরম হংস ঠাকুর প্রশ্ন করছেন তাঁরও কি সেই ভাব সেই দশা সেই অবস্থা হলো এইরূপ পাদচারণের পর ঠাকুর ছোট খাটটিতে গিয়া বসিয়াছেন ও জগন মাতার সহিত কথা কহিতেছেন ঠাকুর বলিতেছেন যাক আমি জানতেও চাই না মা তোমার পাদপদ্মে যেন শুদ্ধা ভক্তি থাকে ঠাকুর যতই সাধন করুন যেভাবেই সাধন করুন না কেন তিনি কিন্তু মাকে ছাড়া নয় সর্ব অবস্থায় তিনি মায়ের শরণাগত সন্তান তাই একবার তিনি নিজেকে প্রশ্ন
করলেন তার কি সেই পরমহংস অবস্থার প্রাপ্তি হয়েছে? পর মুহূর্তেই তিনি তার জগন্মাতার সঙ্গে কথা বলছেন, থাক আমিও সব জানতেও চাই না, আমি শুধু জানতে চাই যে তোমার পাদপদ্মে আমার এই যে শুদ্ধা ভক্তি সেটি যেন থাকে। মনির প্রতি ক্ষোভ বাসনা গেলেই এই অবস্থা। তিনি মাস্টারমশাইকে বলছেন, যদি ক্ষোভ আর বাসনা এই দুটো জিনিস যদি চলে যায় তাহলেই এই পরমহংস অবস্থা প্রাপ্ত হয়। ক্ষোভ অর্থাৎ কিনা, কোনো কিছু না পাওয়ার জন্য আমাদের মনের যে অবস্থা সেটিকে ক্ষোভ বলা হয়, এবং বাসনা হচ্ছে কোনো কিছু পাওয়ার জন্য যে আমাদের মনের ইচ্ছা সেটি হচ্ছে বাসনা। ঠাকুর বলছেন, ক্ষোভ এবং বাসনা এই দুটি যখন চলে যায় তখন এই অবস্থা হয়। আবার মাকে বলিতেছেন, মা পূজা উঠিয়েছ, সব বাসনা যেন যায় না, পরমহংস তো বালক, বালকের মা চাই না, তাই তুমি মা আমি ছেলে, মার ছেলে মাকে ছেড়ে কেমন করে থাকে। মায়ের কাছে যেন আবদার করছেন তিনি, যে মা তুমি আমার এমন অবস্থা করেছো, আমার তো আর পূজা হয় না, আমার পরমহংস অবস্থাও যদি হয় সে অবস্থাও তো বালকের অবস্থা, তাহলে বালকের কি মাকে চাই না, বালক কি মাকে ছাড়া থাকতে পারে, তাই আমার তোমাকে সর্বদা দরকার। সেই বালক অবস্থায় শ্রীরামকৃষ্ণ যেন তার মাকে আবার মনে করিয়ে দিচ্ছেন, তার যে অবস্থায় হোক না কেন, যত উচ্চ ভাবেই তিনি উন্নীত হোক না কেন, মাকে ছাড়া তিনি থাকতে পারবেন না। বলছেন, মার ছেলে মাকে ছেড়ে কেমন করে থাকে। ঠাকুর এরূপ স্বরে মার সঙ্গে কথা বলিতেছেন যে পাষাণ পর্যন্ত বিগলিত হইয়া যায়। বলছেন, এমন সুন্দর সুললিত কণ্ঠে ঠাকুর মার সঙ্গে কথা বলছেন, পাষাণও বিগলিত হয়ে যাবে তার সেই ভঙ্গিমা দেখে, তার সেই কথা শুনে, তার সেই অপূর্ব কণ্ঠস্বরে। আবার মাকে বলিতেছেন, শুধু অদ্বৈত জ্ঞান হ্যাক থু, যতক্ষণ আমি রেখেছ ততক্ষণ তুমি, অর্থাৎ যতক্ষণ তিনি ওই শরীরে আছেন ততক্ষণ মাকে তার সঙ্গে সঙ্গেই থাকতে হবে, বালক রূপী শ্রীরামকৃষ্ণ মাকে ছাড়া থাকতে রাজি নন। বলছেন, পরমহংস তো বালক, বালকের মাকে চাই না। মনি অবাক হইয়া ঠাকুরের এই দেব দুর্লভ অবস্থা দেখিতেছেন, কিভাবে ঠাকুর মায়ের সঙ্গে সাবলীল কথোপকথন করছেন মনি দেখছেন আর অবাক হচ্ছেন। ভাবিতেছেন, ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু, তাহারি বিশ্বাসের জন্য, তাহারি চৈতন্যের জন্য আর জীব শিক্ষার জন্য গুরুরূপী ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই পরমহংস অবস্থা। মনি আরো ভাবিতেছেন, ঠাকুর বলেন অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ, অদ্বৈত জ্ঞান হলেই চৈতন্য হয় তবেই নিত্যানন্দ হয়। ঠাকুরের শুধু অদ্বৈত জ্ঞান নয়, নিত্যানন্দের অবস্থা, জগন মাতার প্রেম আনন্দে তিনি সর্বদাই বিভোর মাতোয়ারা। হাজরা, ঠাকুরের এই অবস্থা দেখিয়া হাত জোর করিয়া মাঝে মাঝে বলিতে লাগিলেন, ধন্য ধন্য। ঠাকুর হাজরাকে বলিতেছেন, তোমার বিশ্বাস কই, তবে তুমি এখানে আছো যেমন জটিলে কুটিলে লীলা পোষ্টাইয়ের জন্যে। বৈকাল হইয়াছে, মনি একাকী দেবালয়ে নির্জনে বেড়াইতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই অদ্ভুত অবস্থা ভাবিতেছেন, আর ভাবিতেছেন ঠাকুর কেন বলিলেন ক্ষোভ বাসনা গেলেই এই অবস্থা, এই গুরুরূপী শ্রীরামকৃষ্ণ কে? স্বয়ং ভগবান কি আমাদের জন্য দেহ ধারণ করে এসেছেন? ঠাকুর বলেন, ঈশ্বর কোটি অবতার আদি না হলে
নির্বিকল্প সমাধি হতে নেমে আসতে পারে না। মনি যা ভাবছেন প্রকৃতই সেটি সত্য। তিনি ভাবছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যিনি গুরু রূপে এসেছেন তিনি কে? তিনি তো সাক্ষাৎ পরমেশ্বর। কারণ ঠাকুর বলেন যে একমাত্র ঈশ্বর না হলে সে নির্বিকল্প সমাধি অবস্থা থেকে আর নেমে আসতে পারে না। তাই ঠাকুর অবশ্যই অবতার, ঠাকুর অবশ্যই ঈশ্বর। এর পরবর্তী পরিচ্ছেদটি শুরু হচ্ছে অপর একটি গীতা থেকে শ্লোক দিয়ে। আমরা সেই শ্লোকটি এখন পাঠ করব। প্রথমে শ্লোকটির অর্থ একটু আলোচনা করে তারপর মূল পাঠে প্রবেশ করব। বিভূতি যোগ থেকে এই শ্লোকটি নেওয়া। আহস্ত্বাম ঋষয়ঃ সর্বে দেবর্ষি নারদস্তথা অশিতো দেবলো ব্যাসঃ স্বয়ং চৈব ব্রবীষি মে। সর্বে ঋষয় অর্থাৎ সকল ঋষিরা, দেবর্ষি নারদ, অসিত, দেবল, ব্যাস, আহু, তারা বলে থাকেন স্বয়ং চ এব, এবং আপনি নিজেও মে ব্রবীষি অর্থাৎ আমাকে বলেছেন। অর্জুন বলছেন দেবর্ষি নারদ, অসিত, দেবল এবং ব্যাসদেব সকল ঋষি আপনাকে পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র নিত্য পুরুষ, স্বয়ং প্রকাশ, আদি দেব, জন্মরহিত ও সর্বব্যাপী বিভু এই রকম বলেছেন। আপনি নিজেও আমাকে এই কথা বলেছেন। এখানে মর্মার্থতে স্বামী রঙ্গনাথানন্দজি এই শ্লোকটির মর্মার্থ লিখছেন, অর্জুন এখানে ঋষিদের কথা উল্লেখ করে বলছেন সব ঋষি আপনার সম্পর্কে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কে এই রকমই বলে থাকেন। মহান ব্যক্তিরা যাকে সম্মান করেন বুঝতে হবে তিনি অবশ্যই পরম সম্মাননীয় ব্যক্তি। সাধারণ মানুষ যে কাউকেই স্তুতি করতে পারেন, কিন্তু এখানে অসাধারণ ব্যক্তিরাও ঈশ্বরের গুণগান করছেন। ঋষিরা আপনার সম্পর্কে যা বলেছেন আপনি সে কথা নিজেই স্বীকার করছেন। অর্জুনের দৃঢ় প্রত্যয় যে এই সব কথাই সত্য, মনিরও সেই দৃঢ় প্রত্যয় ঠাকুরের সম্পর্কে। তিনিও বলছেন ঠাকুর যে সম্মুখে বলছেন যে অবতারাদি ছাড়া সেই নির্বিকল্প সমাধি থেকে আর নেমে আসতে পারে না, অতএব তিনি সম্মুখে স্বীকার করছেন তিনি অবতার এবং জগৎ কল্যাণের জন্যেই তিনি আবির্ভূত হয়েছেন। আজকের দিনটি সেই পবিত্রতম দিন যে দিনে ঠাকুর আবির্ভূত হয়েছিলেন। ঠাকুর বলছেন নিরাকার সত্য, সাকার সত্য। ন্যাংটা উপদেশ দিত, ন্যাংটা অর্থাৎ কিনা তোতাপুরি, তার গুরু, কিন্তু তাকে তিনি ন্যাংটা বলে ডাকছেন। ন্যাংটা উপদেশ দিত সচ্চিদানন্দ ব্রহ্ম কিরূপ, যেমন অনন্ত সাগর, ঊর্ধ্বে নিচে ডাইনে বামে জলে জল, কারণ সলিল, জল স্থির, কার্য হলে তরঙ্গ, সৃষ্টি স্থিতি প্রলয় এসব কার্য। আবার বলতো বিচার যেখানে গিয়ে থেমে যায় সেই ব্রহ্ম, যেমন কর্পূর জ্বালালে পুড়ে যায়, একটু ছাইও থাকে না। আমরা তো সবাই কর্পূর আরতি দেখেছি ঠাকুরের, যে কর্পূর যখন জ্বালানো হয় ঠাকুর বলছেন সমস্তটাই জ্বলে যায় কিন্তু এতটুকু ছাইও থাকে না। সেই ব্রহ্মের কথা বলতে গিয়ে সেই উপমাটি তিনি দিচ্ছেন, ব্রহ্ম তেমন। বলছেন ব্রহ্ম বাক্য মনের অতীত, লুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল এসে আর খবর দিলে না, সমুদ্রেতেই গলে গেল। ঋষিরা রামকে বলেছিলেন রাম ভরদ্বাজ আদি তোমাকে অবতার বলতে পারেন, কিন্তু আমরা তা বলি না। আমরা শব্দ ব্রহ্মের উপাসনা করি, আমরা মানুষ রূপ চাই না। রাম একটু হেসে প্রসন্ন হয়ে তাদের পূজা গ্রহণ করে চলে গেলেন। অর্থাৎ যেই ব্রহ্ম, যিনি নিরাকার ব্রহ্ম, তিনি তো এই সাকার রূপে রাম কৃষ্ণ বা রামকৃষ্ণ হয়ে এসেছেন। উভয়ই সত্য, সেই সাকার সত্য, সেই নিরাকার সত্য। ঠাকুর বলছেন কিন্তু যারই নিত্য
तारी लीला जेमन बोलेछि छाद आर सीढ़ी ईश्वर लीला देव लीला नर लीला जगत लीला नर लीलाय अवतार नर लीला की रूप जानो जेमन बड़ छादेर जल नल दिए हुरहुर करे पड़छे সেই সচ্চিদানন্দ তাঁরই শক্তি একটি প্রণালী দিয়ে নলের ভিতর দিয়ে আসছে কেবল ভরদ্বাজ আদি বারো জন ঋষি রামচন্দ্রকে অবতার বলে চিনেছিলেন অবতারকে সকলে চিনতে পারেন না ঠাকুর সম্মুখেই বলছেন যে অবতারকে সকলে চিনতে পারেন না ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি অবতার মুনি একটি হেডিং দিয়েছেন শ্রী রামকৃষ্ণ মনির প্রতি বলছেন তিনি অবতার হয়ে জ্ঞান ভক্তি শিক্ষা দেন আচ্ছা আমাকে তোমার কিরূপ বোধ হয় ঠাকুর এবার প্রশ্ন করছেন মাস্টার মশাইকে যে ভগবানই কিন্তু অবতার হয়ে আসেন কেন আসেন তিনি ওই জ্ঞান ভক্তির শিক্ষাটা দিতেই আসেন বলছেন আমাকে তোমার কিরূপ বোধ হয় আবার বলছেন আমার বাবা গয়াতে গেছিলেন সেখানে রঘুবীর স্বপন দিলেন আমি তোদের ছেলে হব বাবা স্বপন দেখে বললেন ঠাকুর আমি দরিদ্র ব্রাহ্মণ কেমন করে তোমার সেবা করব রঘুবীর বললেন তা হয়ে যাবে ঠাকুর নিজে বলছেন সেই স্বপ্ন দর্শনের কথা তার পিতার দিদি হৃদের মা আমার পা পূজা করত ফুল চন্দন দিয়ে একদিন তার মাথায় পা দিয়ে মা বললে তোর কাশিতেই মৃত্যু হবে সেজবাবু বললে বাবা তোমার ভিতরে আর কিছু নাই সেই ঈশ্বরই আছেন দেহটা কেবল খোল মাত্র যেমন বাহিরে কুমড়োর আকার কিন্তু ভিতরের শ্বাস বিচি কিছুই নাই তোমায় দেখলাম যেন ঘোমটা দিয়ে কেউ চলে যাচ্ছে আগে থাকতে সব দেখিয়ে দেয় পঞ্চবটি তলায় গৌরাঙ্গের সংকীর্তনের দল দেখেছিলাম ঠাকুর বলছেন তার দর্শনের কথা তার ভিতর যেন বলরামকে দেখেছিলাম আর যেন তোমায় দেখেছিলাম মাস্টার মশাই কি বলছে সেই গৌরাঙ্গের যে সংকীর্তনের দল তিনি দেখেছিলেন সেইখানে তিনি বলরাম বাবুকেও দেখেছিলেন মাস্টার মশাইকেও দেখেছিলেন গৌরাঙ্গের ভাব জানতে চেয়েছিলাম ওদেশে শ্যামবাজারে দেখালে গাছে পাঁচিলে লোক রাত দিন সঙ্গে সঙ্গে লোক সাত দিন হাঁকবার জো ছিল না তখন বললাম মা আর কাজ নাই তাই এখন শান্ত আর একবার আসতে হবে ঠাকুর সম্মুখে বলছেন কিন্তু তাকে আর একবার আসতে হবে তাই পার্শ্বদের সব জ্ঞান দিচ্ছি না সহাস্যে তোমাদের যদি সব জ্ঞান দিই তাহলে তোমরা আর সহজে আমার কাছে আসবে কেন তোমায় চিনেছি তোমার চৈতন্য ভাগবত পড়া শুনে তুমি আপনার জন এক সত্তা যেমন পিতা আর পুত্র এখানে সব আসছে যেন কলমির দল এক জায়গায় টানলে সবটা এসে পড়ে পরস্পর সব আত্মীয় যেমন ভাই ভাই জগন্নাথে রাখাল হরিষ্টরিশ গিয়েছে আর তুমিও গিয়েছ তা কি আলাদা বাসা হবে বলছেন যদি সবাই একসঙ্গে মিলে যাও কোথাও ধরো জগন্নাথে বলছেন পুরী দর্শন করতে যদি তোমরা যাও তোমরা যারা নিজেরা পরিচিত আত্মীয় তারা যদি এক জায়গায় যাও বেড়াতে তাহলে তো তোমরা এক জায়গায় থাকবে আলাদা আলাদা বাসা কি নেবে এক বাসাতেই সবাই থাকবে এক স্থানে ঠিক সেই রকমই ঠাকুর বলছেন তিনি যখন অবতার গ্রহণ করে এসেছেন তখন তো সপার্ষদ এসেছেন সশক্তিক সপার্ষদ যেন কলমির দল তিনি এসেছেন তাই সকলকেই আসতে হয়েছে এই মাস্টার মশাই এই গিরিশ এই বড়রাম বাবু সকলেই তো তার সেই কলমির দলের লোক আপনার লোক ঠাকুর সেই কথাটি বলছেন যতদিন এখানে আসো নাই ততদিন ভুলেছিলে এখন আপনাকে চিনতে
পারবে, তিনি গুরু রূপে এসে জানিয়ে দেন। ঠাকুর খুব সুন্দর একটি গল্প এবার বলছেন, গুরু রূপে কিভাবে জানিয়ে দেন তিনি সেটি বলছেন একটি সুন্দর গল্পের মধ্যে দিয়ে। ন্যাংটা বাঘ আর ছাগলের পালের গল্প বলেছিল। একটা বাঘিনী ছাগলের পাল আক্রমণ করেছিল, একটা ব্যাধ দূর থেকে দেখে ওকে মেরে ফেললে। ওর পেটে ছানা ছিল, সেটা তখন প্রসব হয়ে গেল। সেই ছানাটা ছাগলদের সঙ্গে বড় হতে লাগলো। প্রথমে ছাগলদের মায়ের দুধ খায়, তারপর একটু বড় হলে সে ঘাস খেতে শুরু করে। অর্থাৎ সেই বাঘিনীর যে ছানাটি, সেই ছোট্ট বাঘিনী, সে কিন্তু ছাগলদের সঙ্গে বড় হচ্ছে, তাই তার স্বভাব প্রকৃতি সমস্তটাই হচ্ছে ছাগলদের মতো। বলছে সে ওই ছাগলদের সঙ্গে বড় হয়, প্রথমে ওই ছাগলের মায়ের দুধ খেত, তারপর সে বড় হয়ে ঘাস খায়, আবার ছাগলদের মতো ভ্যাঁ ভ্যাঁ করে। ক্রমে খুব বড় হলো, কিন্তু ঘাস খায় আর ভ্যাঁ ভ্যাঁ করে। অনেক বড় হয়ে গেছে তখনও কিন্তু সে ঘাস খাওয়া ছাড়ছে না, আর ওই ভ্যাঁ ভ্যাঁ করাটাও ছাড়ছে না। কোনো জানোয়ার আক্রমণ করলে সেও ছাগলের মতোই দৌড়ে পালায়। একদিন একটা ভয়ঙ্কর বাঘ ছাগলদের পাল আক্রমণ করলে, সে অবাক হয়ে দেখলে যে ওদের ভিতর একটা বাঘ ঘাস খাচ্ছিল। ছাগলদের সঙ্গে সঙ্গে সেও দৌড়ে পালালো। তখন ছাগলদের কিছু না বলে ওই ঘাস খেকো বাঘটাকে সে ধরলে। সেটা তখন ভ্যাঁ ভ্যাঁ করতে লাগলো আর পালাবার চেষ্টা করতে লাগলো। তখন সে তাকে একটা জলের ধারে টেনে নিয়ে গেল। সে জলের মধ্যে সে তখন তার প্রতিবিম্ব তাকে দেখালো আর বললে, এই জলের ভিতর তোর মুখ দেখ, দেখ আমারও যেমন হাড়ের মতো মুখ তোরও তেমনি। তারপর তার মুখে একটু মাংস গুঁজে দিলে। প্রথমে সে কোনো মতে খেতে চায় না, তারপর একটু আস্বাদ পেয়ে খেতে লাগলো। তখন বাঘটা বললে, তুই ছাগলদের সঙ্গে ছিলি আর তুই ওদের মতো ঘাস খাচ্ছিলি, ধিক তোকে। তখন সে লজ্জিত হলো। ঘাস খাওয়া কিনা কামিনী কাঞ্চন নিয়ে থাকা, ঠাকুর এই গল্পটি বলে এবার ব্যাখ্যা করছেন। ঘাস খাওয়া অর্থাৎ কিনা কামিনী কাঞ্চন নিয়ে থাকা, ছাগলের মতো ভ্যাভাকের ডাকা আর পালানো কিনা সামান্য জীবের মতো আচরণ করা, বাঘের সঙ্গে চলে যাওয়া কিনা গুরু যিনি চৈতন্য করালেন তার শরণাগত হওয়া, তাকেই আত্মীয় বলে জানা, নিজের ঠিক মুখ দেখা অর্থাৎ কিনা স্বস্বরূপ কে চেনা। সেই যে বাঘ তার স্বরূপটি তাকে চিনিয়ে দিলেন, বলছে ওই যে জলের মধ্যে মুখ দেখা অর্থাৎ কিনা আত্মদর্শন, অর্থাৎ কিনা নিজের স্বরূপকে চেনা। আর সেই যিনি চিনিয়ে দিচ্ছেন তিনি হচ্ছেন সেই গুরু, তাই তার সঙ্গে চলে যাওয়ার অর্থ হচ্ছে তার শরণাগত হওয়া। এই গল্পটি এইভাবেই ঠাকুর বলছেন। ঠাকুর দণ্ডায়মান হইলেন, চতুর্দিক নিস্তব্ধ, কেবল ঝাউ গাছের শোঁ শোঁ শব্দ ও গঙ্গার কুলু কুলু ধ্বনি। তিনি রেল পার হইয়া পঞ্চবটির মধ্য দিয়া নিজের ঘরের দিকে মনির সহিত কথা কইতে কইতে যাইতেছেন। মনি মন্ত্রমুগ্ধের ন্যায় সঙ্গে সঙ্গে যাইতেছেন। আমরাও ঠাকুরের সেই কথা শুনতে শুনতে মন্ত্রমুগ্ধের মতোই তার সঙ্গে সঙ্গে এগিয়ে যাচ্ছি। আহারান্তে ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন। আজ 24 ডিসেম্বর বড়দিনের ছুটি আরম্ভ হইয়াছে। কলিকাতা হইতে সুরেন্দ্র, রাম প্রভৃতি ভক্তেরা ক্রমে ক্রমে আসিতেছেন। বেলা একটা হইবে, মুনি একাকী ঝাউতলায় বেড়াইতেছেন। এমন সময় রেলের নিকট দাঁড়াইয়া হরিশ উচ্চস্বরে মুনিকে বলিতেছেন, প্রভু ডাকছেন, শিব সংহিতা পড়া হবে। শিব সংহিতায় যোগের কথা আছে, ষট চক্রের কথা আছে। মুনি ঠাকুরের ঘরে আসিয়া প্রণাম করিয়া উপবেশন করিলেন ঠাকুর খাটের উপর। আমরাও ঠাকুরের ঘরে বসে আছি মেঝেটিতে,
ठाकुर के देखछि तिनि सहस्र बदने उपदेशन करे आछेन ताशी छोटो खाटटीर उपर। भक्तेरा मेझेर उपर बसिया आछेन। शिव संहिता एखन आर पड़ा हईल ना, ठाकुर निजेई कथा कहितेछेन, अर्थात शिव स्वयं तार श्रीमुख दिए एखन आमादेरके सेई आध्यात्मिक कथा शोनाच्छेन। श्रीरामकृष्ण गोपीदेर प्रेमा भक्ति, प्रेमा भक्तिते दुटी जिनिस थाके, अहंता आर ममता। आमी कृष्णके सेवा ना करले कृष्णेर असुख हबे, एर नाम अहंता, एते ईश्वर बोध थाके ना। ममता अर्थात किना आमार आमार करा, पाछे पाए किछु आघात लागे। गोपीदेर एत ममता तादेर सूक्ष्म शरीर श्रीकृष्णेर चरण तले थाकतो। जशोदा बोललेन, तोदेर चिंतामणि कृष्ण जानि ना, आमार गोपाल। गोपीराओ बोलछे, कोथाय आमार प्राण बल्लभ, आमार हृदय बल्लभ, ईश्वर बोध नाई। तारा कृष्णके किन्तु देखछेन जशोदा मा तार सन्तान रूपे, बोलछेन आमार गोपाल। गोपीरा देखछे तादेर प्राण सखा, प्राण बल्लभ, তাদেরও রয়েছে সেই মমত্ব, সেই ঈশ্বর বোধ নেই। যেমন ছোট ছেলেরা দেখেছি বলে আমার বাবা, যদি কেউ বলে না তোর বাবা নয়, তাহলে বলবে না আমার বাবা। নরলীলায় অবতারকে ঠিক মানুষের মতো আচরণ করতে হয়, তাই চিনতে পারা কঠিন। ঠাকুর বলছেন, তিনি যখন অবতার ধারণ করে আসেন, মানুষ রূপে আসেন, তখন তার সেই নরলীলায় তাকে ঠিক মানুষের মতোই আচরণ করতে হয়, তাই তাকে চিনতে পারা কঠিন। মানুষ হয়েছেন তো ঠিক মানুষ, সেই ক্ষুধা তৃষ্ণা রোগ শোক কখনো বা ভয়, ঠিক মানুষের মতো। রামচন্দ্র সীতার শোকে কাতর হয়েছিলেন, গোপাল নন্দের জুতো মাথায় করে নিয়ে গেছিলেন, পিড়ে বয়ে নিয়ে গেছিলেন, থিয়েটারে সাধু সাজে, সাধুর মতোই ব্যবহার করবে। যে রাজা সেজেছে তার মতো ব্যবহার করবে না, যা সেজেছে তাই অভিনয় করবে। একজন বহুরূপী সেজেছে, ত্যাগী সাধু, বহুরূপী ভিন্ন রকম ভাবে সাজে। একদিন সে সেজেছে ওই ত্যাগী সাধু। সাজটি ঠিক হয়েছে দেখে বাবুরা একটি টাকা দিতে গেল, সে তখন নিলে না, উহ করে চলে গেল। গা হাত পা ধুয়ে যখন সহজ বেশে এলো, বললে টাকা দাও। বাবুরা বললে, এই তো তুমি টাকা নেব না বলে চলে গেলে, আবার টাকা চাইছো? সে বললে, তখন সাধু সেজেছি টাকা নিতে নাই। অর্থাৎ বহুরূপীও বলছেন, তিনি যেটি সেজেছেন তাকে সেটিই করতে হবে, তাই সেই সময় তাকে টাকা দিতে চাইলেও তিনি নিচ্ছেন না, পরে সেই বেশ খুলে যখন তিনি আসছেন তখন তিনি টাকা চাইছেন। ঠাকুর বলতে চাইছেন যে ভগবান তিনি যখন সেই নররূপ ধারণ করে আসছেন, তখন তার আচার আচরণ সমস্ত কিছুই মানুষের মতো, কারণ তিনি তো মানুষ সেজে এসেছেন মানুষের কল্যাণের জন্যেই, তাই তাকে তখন চেনা খুব মুশকিল। তিনি নিজে চিনিয়ে না দিলে তাকে চেনা সম্ভব নয়। ঠাকুর মনিকে বলছেন, তিনি গুরু রূপে এসে সব শিখিয়ে দেন, বুঝিয়ে দেন, এবং সেই কারণেই অবতারের আগমন, লোক কল্যাণের জন্য, জীব উদ্ধারের জন্য। আমরা তাই দেখি আজকের এই পবিত্রতম দিনটিতে ঠাকুর আবির্ভূত হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ রূপে, সেই পূর্ণ ব্রহ্ম নারায়ণ শ্রীরামকৃষ্ণ শরীরে অবতীর্ণ হয়েছিলেন, এবং আমাদের কৃপা করতেই তার এই ধরাধামে আসা। তার সেই কৃপা আমাদের সকলের উপর বর্ষিত হোক, তার প্রদর্শিত পথে সেই ঈশ্বর লাভ, যা কিনা আমাদের প্রকৃত উদ্দেশ্য, মনুষ্য জীবনের সেই উদ্দেশ্য সাধন করতে যেন আমরা অবশ্যই সফল হই।
ঠাকুরের পরম পদকমলে আজকের এই দিনটিতে এই প্রার্থনাই রাখব সকলের হয়ে। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, ঠাকুরের কৃপা সকলের উপর বর্ষিত হোক, এই প্রার্থনা দিয়ে আজকের এই বিশেষ শ্রীরামকৃষ্ণ অনুধ্যান এখানেই শেষ করলাম। ওম শান্তি শান্তি শান্তিহি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।